শহরে ডেঙ্গির বলি আরো এক চিকিৎসা চলাকালীন মৃত্যু 28 বছরের গৃহবধূর মঙ্গলবার বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় তার তবে রাজ্যে ডেঙ্গি অনেকটাই কমেছে খুব শীঘ্র ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু প্রত্যেক দিনই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে মৃত্যুর খবর সামনে আসছে কলকাতার ছবিটাও একই রকম এত সচেতনতা প্রশাসনের তৎপরতার মাঝেও ডেঙ্গি পরিস্থিতির ওপর কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না এই আবহে আবারও মৃত্যু শহরে ডেঙ্গির বলি আরও এক মঙ্গলবার বাঙ্গুর হাসপাতালে মৃত্যু 28 বছরের এক গৃহবধূর জানা গিয়েছে মৃতার নাম প্রিয়া রায় প্রিয়ার বাড়ি টালিগঞ্জে বাঁশদ্রোণীর খানপুর রোড এলাকায় রবিবার সংকটজনক অবস্থায় বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে মঙ্গলবার সকালে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে মঙ্গলবারই মৃত্যু হয় তাঁর ডেঙ্গি কিভাবে মোকাবিলা সম্ভব তা ঠিক করতে সোমবার নবান্নে বৈঠকে বসেন মুখ্য সচিব স্বাস্থ্য সচিব বৈঠকে জেলা শাসকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় নবান্নের তরফে শুধু তাই নয় মঙ্গলবারও নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠক শেষে মুখ্য সচিব জানান রাজ্যে ডেঙ্গি অনেকটাই কমেছে দু সপ্তাহ আগে ঊর্ধ্বমুখী ছিল ডেঙ্গি গ্রাফ ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে যা দ্রুত পরিষ্কার করা হবে দু সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গি জ্বর হলে রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব শক সিন্ড্রোম হেমোরেজিক ফিভারকে ছাপিয়ে এবছর উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি এক্সপ্যান্ডেড সিন্ড্রোম মস্তিষ্ক হার্ট কিডনি লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রভাবিত হচ্ছে ডেঙ্গিতে এর ফলে বাড়ছে মৃত্যুর সম্ভাবনাও চিকিৎসকদের একাংশের মতে রূপ বদলাচ্ছে ডেঙ্গি পুজোর আগে এই পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় এবং ডেঙ্গি যাতে নিয়ন্ত্রণে আসে সেদিকে কড়া নজর প্রশাসনের দফায় দফায় বৈঠক সচেতনতা প্রচারের পাশাপাশি চলছে এলাকা পরিষ্কারের কাজ শীঘ্রই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলে আশাবাদী প্রশাসন নিমাই পাণ্ডা এবং দীপ্তিমান ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি